नमस्कार सुप्रिय दर्शकार्थी एसबी एकाडेमिक सेंटारेर अनलाइन क्लासे प्रत्येकटा छात्र छात्रीके स्वागत। आज के उच्च माध्यमिक 2024 सालेर शिक्षा विज्ञान अर्थात एडुकेशन सजेशन निये आलोचना करब। तो देखो जे समस्त प्रश्नगुलो सिलेक्ट करेछि 100% तोमरा एखान थेके कमन पाबे। सर्वप्रथम एसबी एकाडेमिक सेंटर निये आसछे 2024 सालेर एडुकेशन अर्थात शिक्षा विज्ञान सजेशन। तो देखो ये तीन दागेर माने तीन दाग थेके माने तीन नम्बरे थाकबे तुम्हारे प्रश्न। जखन तुम्हारा 2024 साले परीक्षाटा दीते जाबे तखन तुम्हारा देखबे ये तीन दागे किन्तु ये प्रश्नटा रयेछे, जेखाने किन्तु दुटो प्रश्न थाकबे। 4 नम्बरेर एकटा प्रश्न तुम्हें लिखे आसते होबे, ठीक आछे। फार्स्ट प्रश्न, दृष्टिहीन शिशुदेर शिक्षार प्रधान उद्देश्य लेखो। बी नम्बरेर प्रश्न, सर्वशिक्षा मिशन की सर्वशिक्षा मिशन सफल करते पश्चिम बंग राज्य सरकार गृहीत दुटी उल्लेखयोग्य पदक्षेप लेखो। सर्वशिक्षा मिशन सफल करते पश्चिम बंग राज्य सरकार गृहीत दुटी उल्लेखयोग्य पदक्षेप लेखो। सी नम्बर प्रश्न, मूक और बधिर शिशुदेर शिक्षादान पद्धति लेखो। मूक और बधिर शिशुदेर शिक्षादान पद्धति लेखो। डी नम्बर प्रश्न, वयस्क शिक्षा बोलते कि बोझो, वयस्क शिक्षार लक्ष्यगुली लेखो। परेर प्रश्न, ई दागेर प्रश्न कि आछे, सर्वशिक्षा मिशन की एई मिशन सफल करते पश्चिम बंग राज्य सरकारेर गृहीत दुटी उल्लेखयोग्य पदक्षेप लेखो। एक ही टाइपेर प्रश्न, ठीक आछे, बुझतेई पारछो। एर आगे किन्तु एरकम टाइपेर एकटा प्रश्न आमि बोलेछि। एफ दागेर प्रश्न, सर्वशिक्षा अभियानेर जे कोनो चारटी मूल उद्देश्य लेखो। एक ही टाइपेर आंसर आसबे। जी दागेर प्रश्न, ब्रेइली पद्धति संक्षेपे लेखो। तो देखो ये जो तीन दागेर जो प्रश्नगुलो आछे, तीन दाग थेके आमरा देखते पाচ্ছি उच्च माध्यमिक तोमरा जखन परीक्षा दिते जाबे तखन किन्तु तीन दागे किन्तु एई दुटो प्रश्न थाकबे। 4 नम्बर करे एकटा तोमाके लिखे आसते होबे। आशा करी एखान थेके तोमरा 100% कमन पाচ্ছ। तो देखो 4 दागेर प्रश्न एखान थेके किन्तु दुटो प्रश्न थाके, एई दुटो प्रश्न थेके किन्तु एकटा प्रश्न तोमाके लिखे आसते होबे। ताहले आलोचना करा जाक कोन प्रश्नगुलो 4 दागेर क्षेत्रे खुबই গুরুত্বপূর্ণ। কি আছে? শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে এই শিক্ষার দ্বারা উদ্দেশ্য পূরণ সম্ভব? শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে এই শিক্ষা দ্বারা উদ্দেশ্য পূরণ সম্ভব? বিদাগের প্রশ্ন, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির বিদ্যার অবদান লেখো। শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি বিদ্যার অবদান লেখো। সি নম্বরের প্রশ্ন কি আছে? কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। দেখো পরের প্রশ্ন কি আছে আমাদের। ই দাগের প্রশ্ন কি আছে, সরি ডি দাগের প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্যগুলি লেখো। জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকাগুলি লেখো। তো বুঝতে পারছো আমি কি বলছি? মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন, ই দাগের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকাগুলি আলোচনা করো। তো দেখো 5 দাগের প্রশ্ন, এই 5 দাগের প্রশ্ন থেকে কিন্তু তিনখানা প্রশ্ন আসবে। যার নম্বর তিনখানা প্রশ্ন থেকে কিন্তু দুটো প্রশ্ন তোমাকে লিখে আসতে হবে, অর্থাৎ 8 × 2 = 16। এর ভিতর থেকে কিন্তু মিন মিডিয়ান মোড, ঠিক আছে, এই টাইপের কিন্তু অঙ্ক আসবে। একটা এবং দুখানা প্রশ্ন আসবে। এর ভিতর থেকে কিন্তু তোমাকে কিন্তু যে কোনো দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আজকে আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো দেখাবো, আমি পরে তোমাদের অন্য কোনো একদিন অঙ্কগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট প্রশ্ন আছে এতে, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। বি নম্বরের প্রশ্ন কি বলেছে? শিক্ষণের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা দাও। সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা দাও। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন সিতে ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। ডি দাগের প্রশ্ন কি আছে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? অপানুবর্তন কাকে বলে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে। ই দাগের প্রশ্ন বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন কি আছে? এফ দাগের প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। জি দাগের প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন কি বলেছে? এইচ দাগের প্রশ্ন পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। আই দাগের প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। তো দেখো এই আই দাগ পর্যন্ত আমি প্রশ্নগুলো দিলাম, যেটা 5 দাগের প্রশ্ন। এখান থেকে কিন্তু দুখানা প্রশ্ন কমন আসবে, এর 8 দুগুণী 16, এবং এর সঙ্গে কিন্তু এ আর বিতে কিন্তু প্রশ্ন থাকে, আর সিতে কিন্তু সি দাগে কিন্তু তোমাদের অঙ্ক থাকবে। ঠিক আছে, তো দেখো অঙ্কগুলো তোমাদের আমি পরে একদিন সলভ করিয়ে দেবো, এবং সমস্ত অঙ্কগুলো সলভ করে কিন্তু আমি অনলাইনে পোস্ট করে দেবো। ঠিক আছে, আমি কি বলছি বুঝতে পারছো? তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? সুপ্রিয় দর্শকার্থী 6 দাগের প্রশ্ন। তো দেখো এই 6 দাগের প্রশ্ন কিন্তু এখান থেকে কিন্তু 3খানা প্রশ্ন আসবে পরীক্ষায়। 3খানা প্রশ্ন থেকে কিন্তু 2টো প্রশ্ন তোমাকে লিখে আসতে হবে, 8 দুগুণী 16। তো দেখো কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা এবং 100% সাজেশান। এ দাগের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে লেখো। মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে লেখো। বি দাগের প্রশ্ন বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। সি দাগের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে? ডি দাগের প্রশ্ন মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে শব্দ প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে শব্দ প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। ই দাগের প্রশ্ন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন কি বলেছে? এফ দাগের প্রশ্ন বলেছে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। জি দাগের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি কি কি? পরের প্রশ্ন কি বলেছে? এইচ দাগের প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি লেখো। প্রশ্নটা এরকমও আসে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও কাঠামো সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100% কিন্তু কমন আসবে। আই দাগের প্রশ্ন কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। कारिगरी शिक्षा काके बोले बृत्तिमूलक और कारिगरी शिक्षार प्रयोजनीयता व्यक्त करो एवं एर मध्य पार्थक्य एर मध्य माने कादेर मध्य कारिगरी शिक्षा एवं बृत्तिमूलक एवं कारिगरी शिक्षार मध्य पार्थक्य ठीक आछे एटा किन्तु भालो करे पड़े जाबे एवं कारिगरी शिक्षा काके बोले बृत्तिमूलक और कारिगरी शिक्षार प्रयोजनीयता व्यक्त करो एवं एर मध्य पार्थक्य मोस्ट इम्पर्टेंट प्रश्न जे दागे प्रश्न समसुयोग बोलते कि बोझो शिक्षा क्षेत्रे समसुयोगेर धारणाटी व्याख्या करो समसुयोग बोलते कि बोझो शिक्षा क्षेत्रे समसुयोगेर धारणाटी व्याख्या करो। परेर प्रश्न कि बोलेछे के दागेर प्रश्न बोलेछे स्वाधीन भारतेर प्रथम शिक्षा कमिशन कोनटी स्वाधीन भारतेर प्रथम शिक्षा कमिशन कोनटी एई कमिशनेर सुपारिश अनुसारे এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি লেখো সংক্ষেপে লেখো। এর লাগের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কিরূপ ছিল ব্যাখ্যা করো। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কিরূপ ছিল ব্যাখ্যা করো। পরের প্রশ্ন এম দাগের প্রশ্ন কি আছে আলোচনা করা যাক। এম দাগের প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ লেখো। प्राथमिक शिक्षा संक्रांत कोठारी कमिशनर सुपारिश लेखो। यही हलो आमादेर उच्च माध्यमिक 2024 सालेर शिक्षा विज्ञानेर सजेशन सम्पूर्ण रूपे आमादेर एसबी एकाडेमिक सेंटर किन्तु उच्च माध्यमिके जेमन प्रश्नगुलो हय सेरकमई प्रश्नगुलो टू दा पॉइंट दाग नम्बर अनुयायी तुले धरेछे ठीक आछे कि बोलछि बुझते पारछो। आजके आमरा तीन दागेर प्रश्न चार दागेर प्रश्न तीन दाग थेके किन्तु दुटो प्रश्न आछे चार नम्बरेर जेकोनो एकटा लिखते होबे चार दाग थेके किन्तु दुटो प्रश्न आछे चार नम्बरेर जेकोनो एकटा लिखते होबे पाँच दाग थेके तीनटे प्रश्न आछे तार भितर थेके दुटो प्रश्न आछे एबं एकटा अंक आछे ठीक आछे टोटाल एखाने तीनखाना प्रश्न थेके किन्तु दुटो बड़ो प्रश्न लिखते होबे आठ नम्बरेर आठ दुगुणी 16 नम्बर थाकबे एबं 6 नम्बर 6 दाग थेके तीनखाना प्रश्न आछे तीनखाना प्रश्नर भितर थेके दुटो प्रश्न लिखते होबे जार मान थाकबे 8 करे 8 दुगुणी 16 एई हलो आमादेर 40 नम्बरेर बड़ो प्रश्न एबं बाकी 40 नम्बरेर एमसीकिউ एसएকিউব निये आमी खूब शीघ्रई आलोचना करब। आपाततभावे एई बड़ो प्रश्न साजेशनटा आमी दिलाम बुझते पारছো আমি কি বলছি আমি বলতে পারি 100% এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে 2024 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষায় বুঝতে পারছো আমি কি বলছি। আর বাকি যে অঙ্ক আছে 5 দাগের 8 নম্বরের থাকে না 6 নম্বর প্লাস তার সঙ্গে কিছু 2 নম্বরের প্রশ্ন থাকে এই অঙ্ক আমি খুব শীঘ্রই আলোচনা করব এবং সম্পূর্ণ অঙ্কগুলো সলভ করে দিয়ে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।